হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছো এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি। আজকে আমি রসুন দিয়ে চিড়ে ভাজব, তো তার রেসিপিটা আমি শেয়ার করব। তো এক একজন এক এক রকমভাবে চিড়ে ভাজে, আমিও ভাজি। তো একটু আগেকার দিনে মানুষ যেভাবে চিড়ে ভাজতো, আমি আজকে ঠিক সেইভাবে শেয়ার করছি। তো আমি এখানে লবণ আর জল নিয়েছি, লবণ জলের মধ্যে আমি চিড়েগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে লবণ জলের সাথে মেখে নেব। তো খুব সুন্দর করে আমার লবণ জলের সাথে চিড়েটা মাখানো হয়ে গেছে। এবার আমি চিড়েটাকে ফ্রাই প্যানে ভেজে নেব। তো এখন কোনো রকম তেল দেব না, পরে দেব। তো খুব ভালোভাবে আমার চিড়েটাকে ভেজে নিতে হবে। তো খুব সুন্দর করে আমি চিড়েটাকে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছো এদিকে আমি বাদাম নিয়েছি, আর রসুন তো আগেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো খোসা বাদামটা আমার একটু অল্প পরিমাণে আছে, সেজন্য খুব বেশি দিতে পারলাম না, ছাড়ানো বাদামই নিয়েছি। তো ফ্রাই প্যানে তেল দিয়েছি, সাদা তেল, তার মধ্যে আমি এবার রসুনগুলোকে দিয়ে দিয়েছি। রসুনগুলো কিছুটা ভেজে নেওয়ার পরে বাদামগুলো দিয়ে দিয়েছি। বেশ লাল লাল করে রসুনগুলোকে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি চিড়েগুলোকে দিয়ে দেব। তো আমি চিড়েগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দর করে আমি চিড়েটাকে কিন্তু ভেজে নিচ্ছি। তো এইভাবেই সবাই ট্রাই করবেন। তো একটু হালকা ঝাল হওয়ার জন্য আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এটা অপশানাল, দিতেও পারো নাও দিতে পারো। তো রসুন দিয়ে চিড়ে ভাজার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার চিড়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে রসুন দিয়ে। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এইভাবে সবাই একবার হলেও রসুন দিয়ে চিড়ে ভেজে খেয়ে দেখবেন, খুবই সুন্দর এবং টেস্টি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।